হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন আপনারা? তো চলুন, বহুদিন থেকে আপনারা কমেন্ট করছিলেন না কি দাদা এসআর মোটরে ভিডিও দেখাচ্ছি না, তো চলুন এসে গেছি কোথায়, এসআর মোটরসে। আর এসআর মোটরসে আবার দেখতে পাচ্ছেন মানে আমার আজকে মাঠে নেই, আজকে আমরা রাস্তায় ভিডিও বানাচ্ছি। রাস্তায় মানে কি দোকানের সামনে যে রাস্তা আছে ওইখানে, আর তাহলে তাই জন্য স্টকসটা দেখুন ভালো করে, আমরা একটু এডিক ওডিক করে ভিডিও বানাচ্ছি, মানে আপনি বুঝতে পারছেন যে কত কষ্টতে ভিডিও বানাচ্ছি। রানিং রাস্তা আছে, ঠিক আছে, তার মধ্যে দেখতে পাচ্ছি আপনারা এতগুলো স্টক আপনাকে দেখাবো, তার মধ্যে আজকে তো শুধু স্পোর্টস, মানে আবার এসআর মার্কেটও লাগছে পুরো, মানে মিনি ভুলে গেছে, পুরো স্পোর্টস হয়ে গেছে। Love the chase and the hunt and I set the pace when I'm running. I always take what I want and I always give it 100. Don't need a bank, no I'm funded. Play the game like it's nothing. I'm always thankful for something. Don't take for granted, stay humble. Now wake up, it's time to look at the enemy. Look in the mirror if he is no friend to me. It's not working out, maybe it's the chemistry. It's time to break up so I can make কোনো প্রবলেম নেই, সবই তো তোমার আশীর্বাদ, সিরিয়াস কিছু আশীর্বাদ নেই, সেটা ভগবান উপর থেকে আমাকে আপনার কাছে পাঠিয়েছে, আর আপনার সার্ভিস আমি করছি, ঠিক আছে, এটা আপনি ভগবান পাঠিয়েছে প্লাস আপনি আমার আশীর্বাদ করেছেন, আপনার জন্যই আমার এত কিছু আজকে। আপনাকে তো বলেই যাচ্ছি আমার কাছে স্টক রেডি, স্টক রেডি। এবার আমি বলবো ক্যামেরাম্যানকে একটু একটু ওদিকে ঘুরে গেলে একটু আরো একটু ভালো করে ঘুরে গেলে কি গাড়িটা খুব সুন্দর করে 90 করে দেয় জায়গাটা 90 কত সুন্দর লাগছে না স্টকস দেখতে। এবার ক্যামেরাম্যানকে বলবো সামনে এসে যেতে, বাহ দেখুন কত রিস্ক নিয়ে ক্যামেরাম্যান কাজ নিয়ে কাছে, আমাদের ক্যামেরাম্যান খুব মানে একটুখানি করলে এরকম রিস্ক থাকে, আগেও একবার করে গেছিলেন আপনি মনে করুন, একদম ফার্স্ট ফার্স্ট সব সিটি 100 ছিল, সিটি 100 তখন সিটি 100, তারপর এখন শুধু স্পোর্টস গাড়ি, উন্নতি হয়েছে আপনার খুব, সব আপনার জন্য। আপনাকে কি বলছি আপনার কাছে, হ্যাঁ নতুন সাবস্ক্রাইবার তো আমার বহু সময় জুড়ে গেছে, আমার প্রচুর 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 লোন, ইএমআই ফ্যাসিলিটি সব কিছু রয়েছে, ঠিক আছে, আমার কাছে আইডিএফসি থেকে হয়ে যাবে। আচ্ছা সবথেকে বড় সুখবর রয়েছে, আগে আপনাদের একদিন এসে গাড়ি বুকিং করতে হতো, তারপরে এসে গাড়িটাকে দেখে তারপরের দিন লোন করতে হতো, এখন আপনি আসবেন দুপুর 12টার মধ্যে, আপনার আপনি এখানে এন্ট্রি নেবেন, আপনাকে এক ঘন্টায় আমি গাড়ি ডেলিভারি করবো, একটার সময় গাড়ি দিয়ে দেবো, এক ঘন্টা এক ঘন্টায় দিয়ে দেবো গাড়ি ফাইন্যান্সে, এটা খুব ভালো ফাইন্যান্সে। আর ক্যাশে নিলে 30 মিনিট, 5 মিনিট, 30 মিনিট আমি নেবো, আপনি 30 মিনিট লিখতে ফিখতে তো না, গাড়িটা আমি চালাতে দেবো তো, 20 মিনিট চালাবে, 5 মিনিট লিখবো, 5 মিনিটে গাড়ি ডেলিভারি করবো, খুব ভালো। তো এবার তো অফার অফার কী দেবেন? অফার বলতে বর্ষাকাল, ঠিক আছে, এত দামে একটা গাড়ি কিনে নিয়ে যাবে, তার জন্য একটা তো নিশ্চয়ই ঢাকনা তো লাগবেই, ঠিক আছে, দেবে সব সব গাড়িতে কভার ফ্রি, কভার ফ্রি সব গাড়িতে, কভার চলো সব গাড়িতে কভার ফ্রি হয়ে যাবে, শুধু আমার চ্যানেলের নাম নিতে হবে, হ্যাঁ এটা কিন্তু ঠিক, চ্যানেলের নাম না নিলে কিন্তু দেবো না, আগে এসে বলতে হবে। আর আপনারা এসে যদি না যদি বলেন না, তখন আমরা গুলি একটা দোকানে একটা ডিরেক্ট কাস্টমার একটা প্রাইস থাকে, আপনাদের জন্য স্পেশাল একটা প্রাইস থাকে, তো আপনারা যদি এসে যদি না যদি বলেন, তাহলে আমরা গুলিয়ে ফেলি, তখন আপনি ভাববেন যে না এসআর মোটরস একদম বলছে ইউটিউবে আবার একদম নিচ্ছে, কিন্তু সেটা সেরকম কিছু না, আপনি শুধু এসে বলবেন দাদা আমি ক্রেডিট কার্ড থেকে এসেছি, ব্যাস গল্প শেষ, তারপরে আমি যা করার করে দেবো, সব করে নেবেন, সব করে দেবেন, তখন এই কভারটা আপনি তখনই ফ্রি পাবেন যখন আপনি ক্রেডিট কার্ডের নাম নেবেন। চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, তাড়াতাড়ি করে বলে দিই আমার এটা অ্যাড্রেস হচ্ছে আপনি বেহালা চৌরাস্তা, ঠিক আছে, থেকে সরকারহাট পুলিশ কোয়ার্টার আপনি ইয়ে করবেন আসবেন, আপনি বেহালা চৌরাস্তায় এসে ওখান থেকে সরসুনা কিংবা দেবীনগরে অটো ধরবেন, অটো ধরে বলবেন যে সরকার পুলিশ কোয়ার্টার সামনে যাবো, সেখানে বাইকে সরবেন, যে কেউ আপনাকে দেখে দেবে। আর আপনি যদি গুগলে যদি আপনি যদি সার্চ করে যদি আসেন, ম্যাপে যদি সার্চ করে যদি আসেন, তাহলে আপনারা তো একটুখানি আমার পুরনো দোকানটা দেখাবে, ঠিক আছে, তার থেকে 200 মিটার আগে এসে আমাকে ফোন করবে, ডায়মন্ড সিটি ক্রস গেটটা এখন দেখবে, তখন আমাকে একটা ফোন করে নেবেন। ওকে, তাহলে আমি আমার সাবস্ক্রাইবার এমনিও সবসময় ফোন করেই দেয়, একদম একদম, রাতে দুটো তিনটে সময় অবধি ফোন করে দেয়, সেটা নিয়ে চাপ নেই, সেটা নিয়ে চাপ নেই, আপনি কালকেই যেমন আপনি দুটো অবধি জেগেই থাকে, হ্যাঁ জেগে থাকে, সকালে 12টা অবধি ঘুমিয়ে থাকে, 12টা অবধি, হ্যাঁ যে কোনো কাস্টমার আসলে আমার এখানে 12টার পরে চলে, সব থেকে ভালো। তো প্রথমেই গাড়ি আপনাকে দেখাবো MT-15, ইয়েস, তো আপনার কাছে তো MT-15, আমাদের বহু সার সাবস্ক্রাইবার যে MT-15 খুঁজছিলেন, তাহলে দুটো MT-15, একটা আগে তারপর একটা লাস্টে, প্রথম MT-15 এটা কার ডিটেল হচ্ছে? এটা হচ্ছে 2019-এর গাড়ি আছে, 19-এর লাস্টের কিংবা মিডিল লেনের হবে আমার মনে নেই ঠিক, ঠিক আছে, এই গাড়িটা 8000 কিলোমিটার চলা আছে, 8 থেকে 9000 কিলোমিটার চলা আছে, গাড়ির কন্ডিশন দাদা একদম ফ্রেশ আছে, ঠিক আছে, 5 বছর ইন্স্যুরেন্স রয়েছে গাড়িটার সাথে, একটা ইয়ে কভার রয়েছে গাড়িটার সাথে, ঠিক আছে, মানে ওয়েল এন্ড গুড কন্ডিশন, ওকে, বাবেল ওয়াইজার ফ্রি আছে, ওকে, একটা সার্ভিসিং ফ্রি আছে, একটা কিডিং ফ্রি আছে,
একটা পলিশ ফ্রি আছে। পলিশ? হ্যাঁ। আর কি ফ্রি? যখন এখানে আসবে, ধরুন চলে আসলো এরিয়া কাস্টমার ঘুরতে ঘুরতে, তখন আসবেন আমার তরফ থেকে ওয়াশ আর হচ্ছে পলিশটা ফ্রি। ফ্রি একদম। তো দামটা কি এটাও ফ্রি? দামটা ফ্রি দিলে হবে না? দামটা ফ্রি দিলে হবে না দাদা, দামটা ফ্রি দিলে হবে না। না এটা গুলো ফ্রি দিচ্ছে না, এই গাড়িটার জন্য আমি আপনাকে দিয়ে দেবো 1,12,000 টাকা। 1,12,000-তে? 1,12,000-তে। তারপরে হুগলির নাম্বার? হ্যাঁ, হুগলির নাম্বার, হুগলির নাম্বার। খুব ভালো, হুগলির নাম্বার আছে, ফাইন্যান্স হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আপনারা শুধু চলে আসুন। চলে আসুন। 1,12,000 টাকা দিয়ে দেবেন? 1,15,000। আরে 2019-এর 200? হ্যাঁ, হুগলি হুগলি সাথে সাথে রেখেছেন? হুগলি সব হুগলি হুগলি রেখে দিয়েছে এখন। আর এস 200, ঠিক আছে, ব্লু কালার, প্রচুর ডিমান্ডেবল। আগেরবার ছেড়েছিলাম 17-র গাড়িটা, মানে এত পাগলা হয়ে গেছি আমি, ঠিক আছে, লাস্টে ফাইন্যান্স একটা ছেলে নিল, IDFC থেকে ফাইন্যান্স করেছি, 1 ঘন্টা গাড়ি দিয়ে দিয়েছি। তো এই গাড়িটার হচ্ছে আপনার দাম, আবার চিত্রগুপ্তের খাতা খুলতে হবে দাদা। আপনি এরকম কি করছেন বলুন তো? কি করবো বলুন তো দাদা, গুলি যায় না, নিয়ে আসলে হবে? মানুষ কি এত সুন্দর অফার দিত, সেই জন্য গুলি যায়। আর এস 200 হুগলির নাম্বার 89,000। কবেকার গাড়ি? 18-র লাস্টের গাড়ি। 18-র লাস্ট? 89-এ দিয়ে দেবো। গাড়িতে চালানো পয়সার কাজ যদি কেউ যদি পেয়ে যদি যায়, গাড়ি ফ্রিতে দিয়ে দেবো। এর সাথে কি গিফট আছে বলে দিচ্ছি, কভার বাবেল ভাইজার লাগানো রয়েছে, ঠিক আছে, সার্ভিস একটু সার্ভিস ফ্রি, ঠিক আছে, তারপরে আপনার রয়েছে একটা কিডিং, ঠিক আছে, কিডিং তো কিডিং মোটরের কিডিং, হ্যাঁ, 26,000 টা দিয়ে বানিয়েছি দাদা। ওই বলছিলেন যে 5 কেজি যে এখনো আছে, এখনো টাকা দিয়ে, এখনো 5,000 টাকা পাবে আমার থেকে, দিয়ে দেবো দাদা। এইটার 2018 গাড়ি, হেভি কন্ডিশন, হেভি মানে হেভি কন্ডিশন, ঠিক আছে, গাড়িতে মানে ক্র্যাশ অবধি মনে হয় ঠিকঠাকভাবে নেই। এই 2-1টা আছে দেখিয়ে দাও, এই দুই একটা রয়েছে, ওটার সেকেন্ড হ্যান্ড একটু থাকবে, আর কোনো কিছু নেই, 8,000-10,000 মতো চলে আসে গাড়ি। হ্যাঁ, সব গাড়ি এবার হেভি হেভি কন্ডিশনে গাড়ি তুলেছে, হেভি মানে হেভি কন্ডিশনে সব গাড়ি। তাই জন্য লেট হয়ে গেল, লেট হয়েছে, এবার অনেকদিন লেট হয়েছে, কথা দিয়েছিলাম 2 সপ্তাহের মধ্যে আসবো, 2 সপ্তাহের মধ্যে আসতে পারিনি, 3 সপ্তাহ পরে। তো 89,000-এ দিয়ে দেবেন, 89,000। তারপরে লাল দেখতে পাচ্ছি, লাল পান্তুয়া, একদম লাল পান্তুয়ার আপনার দাম রেখেছি, 2017-র লাস্টের গাড়ি আছে, নাহলে মিডিলের ফার্স্টের গাড়ি হবে মনে নেই, ঠিক আছে, গাড়ি কন্ডিশন ওয়েল অ্যান্ড গুড, বেটার কন্ডিশন, একটা মনোগ্রাম শুরু ওঠা রয়েছে, মার্কেটে গেলে আমি নিয়ে মনোগ্রামটা আমি লাগিয়ে দেবো, ঠিক আছে, গাড়ি পুরো ফ্রেশ কন্ডিশন রয়েছে। দাঁড়ান, কোথায় গেল, এই যে 75,000 টাকা, 75,000, মানে আপনি খুলবেন আমি দেখবো, একদম, বাহ, আপনি দাম বলবেন, আপনার চ্যানেল এত, আপনার আপনি এবার 80 লেখা থাকবে, তাই 75 বলবো এবার। এই না না না, এরকম বললে হয় নাকি? কিন্তু দাদা, ফাইন্যান্সে এবার আমি সব গাড়ি বিক্রি করতে পারবো, হ্যাঁ, সব গাড়ি, শুধু হোয়াইট ভার্সন 3টা বাদ দিয়ে ক্যাশে দেবো ওটা, কারণ এই গাড়িটা আছে যখন আমি চালাচ্ছি, ঠিক আছে, যদি কেউ ক্যাশে যদি দেয় তাহলেই দেবো, নাহলে দেবো না, ঠিক আছে। এইটা দিয়ে দেবেন 75,000 টাকা, 75,000 টাকা, 2017-র গাড়ি, ঠিক আছে, মানে বাম্পার গাড়ি আছে, বাম্পার, ঠিক আছে, খুব সুন্দর, এই কালারটাই দুটো চলে বেশ, প্রচুর, তারপর ইয়েলোটাও চলে, কিন্তু ইয়েলোটা ব্ল্যাকটা, আর এস দাদা, আর এস এর যা মার্কেট আছে সেই লেভেলে, সেই লেভেলে, মানে ওই পালসার 220-র মতো, পালসার 220-র মতো, যে লাভার আছে ও নেবেই নেবে, একদম, না 220 দাদা একটু এখন ছেপে গেছে, আপনি দেখেন 220 রানিং ছেপে গেল ছিল যখন এসেছিল গাড়ি মার্কেটে, পরের ভিডিও, এই পরের ইয়েতে, ঠিক আছে, আর একটা বলে দিচ্ছি আমি সবাইকে, আর একটা 250 আমার কাছে রেডি রয়েছে, 250 ডিউক 250 রেডি রয়েছে, আমি আজকে গাড়িটা কিছু কারণের জন্য দেখাতে পারলাম না, পরের দিনকার আমি দেখাবো, মানে কাস্টমার আসলে দেখতে পারবে গাড়িটা, আমার শোরুমে দেখতে পারবে, কারণ আমার রাখার জায়গা নেই ফার্স্ট অফ অল কথা, আর সেকেন্ড কথা দাদা, আমি 12টার আগে ঘুম থেকে উঠি না, ঠিক আছে, সেই জন্য গাড়িটা নিয়ে আসতে পারিনি আমি এখানে, গ্যারেজের ছেলেটা নেই, ঠিক আছে, সেই জন্য নিয়ে আসতে পারিনি, ঠিক আছে, না 250 দেখাতাম, একদম, এইটা 75,000 টাকা দিয়ে দেবে, 75,000 টাকায় দিয়ে দেবো, তারপরে 17-র বেহালা আরটিও, কোনটা এটা? হ্যাঁ, R15 ভার্সন 3 আছে, এটা 2020-র মডেল, আগের ভিডিও তো দেখিয়েছিলাম, ঠিক আছে, একটা কাস্টমার বুকিং করলো, বুকিং করার পরে আবার টাকা নিয়ে গেল, ঠিক আছে, গাড়ি নেবে না বলে, ঠিক আছে, ও 50% মাইনাস করে টাকা দিয়ে দিয়েছি আমরা, ঠিক আছে। এই গাড়িটার হচ্ছে আপনার আগেরবার রেখেছিলাম 1,09,000 টাকা, এবার আরও 1,000 টাকা কম, 1,08,000 টাকা, 1,08,000 টাকা দিয়ে, 1,08,000 টাকা দিয়ে দেবো। কবেকার গাড়ি এটা? 2020-র গাড়ি দাদা, কেউ দিতে পারবে না, ভার্সন 3 আর RS আমি যে দামে দিচ্ছি কেউ দিতে পারবে না, কুড়ির গাড়ি দাদা, 20,000 গাড়ি, 1,08,000 টাকা, হ্যাঁ, মেশিনের টায়ার লাগানো আছে, আপনি দেখুন, হ্যাঁ, মেশিনের টায়ার, দুটো টায়ার, মেশিনের টায়ার, মেশিনের টায়ার, হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব সুন্দর কন্ডিশনে গাড়ি, গাড়ি এসে আপনি চালিয়ে দেখুন, পছন্দ হলে তারপরে আপনি গাড়ি নেবেন, মানে আমরা একটু, আমাদের ক্যামেরাম্যান খুব মানে ভয় ভয়তে, না এই তো, এই 90 করে দে না, বলছি 90 করে দিচ্ছে, না 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 না,
গাড়ি সবার অসুবিধা হবে সেটা আমি চাই নাকি আমাদের ভিতরে, সেটা কোনো বড় ব্যাপার না দাদা, না দাদা ওইটা ব্যাপার আমার ক্রেডিট কার্ড এসেছে, না না ওইটা ব্যাপার প্রবিদ্যা এসেছে, প্রবিদ্যা আর আসবে না, হ্যাঁ এসছে মানে এখানে রাস্তা পুরো ব্লক থাকে, না এরকম করবেন না, যখন এমএলএ ফ্যামিলিরা ঢোকে সেলিব্রিটিরা ঢোকে তখন রাস্তা ব্লক থাকে, আমি এখনো আপনিও কিন্তু ভালোই সেলিব্রিটি, মিথ্যা তো বলা আপনি কেন, সবাই এসে আমাকে একটাই কথা বলে দাদা ক্রেডিট কার্ড থেকে এসছে, হ্যাঁ আপনি তার অনার, আমি অনার নেই, ঠিক আছে তাহলে আপনি আপনার ভাই কিন্তু ভালো সেলিব্রেট, হ্যাঁ ভালো সেলিব্রিটি মানুষ আছেন আপনার ভাইকে, এখন দেখাতে হবে ক্যামেরাম্যানকে, কাকে ক্যামেরাম্যানকে বাদর বলে দিয়েছি আমি, কে বাবা একদম না, ভিডিও বলতে বলতে সবাই একটু বললাম ভালো করে ভিডিও দেখাও, আমি বলেছি বাদর করে ভিডিও দেখাও, ও বড় এটা 1,08,000 টাকা, তারপর একটা ব্ল্যাক কালারের আরএস দেখতে পাচ্ছি, আলিপুর আরটিও নাম্বার, আলিপুর আরটিও কার 2015 গাড়ি, হ্যাঁ কী দাম দেবো 15 গাড়ি, তুমি দাম বলো, 60 তো দেবেই, আরও কমাও কমাও কমাও, 55 আর একটু কমাবে নাকি, মনে হচ্ছে কিছু কম হবে, 50 চলো তাই দেবে, 50 চলো 15 গাড়ি, কিন্তু দাদা হ্যাঁ আর একটা কথা বলে দিই, গাড়ি আমার কাছে রয়েছে ঠিক আছে, এই দাদার ইউটিউবে করলে দাদা গাড়ি একদিন হয়েছে দুদিন কিন্তু থাকে না, গাড়ি আপনি যেই গাড়িটা নেবেন না কেন, ঠিক আছে আমি একটা কথা বলে দিচ্ছি, আমি আজকে রাতে চলেছি তারাপীঠে, ঠিক আছে বুধবার দিনকার আমি আসবো, ঠিক আছে বুধবার দিনে আসবো, আপনার যদি গাড়ি যদি কোনো পছন্দ যদি হয় যদি থাকে গাড়ি আপনি বুকিং করে দিন, ঠিক আছে সেটা নিয়ে আপনার কোনো চাপ নেই, বুকিং করে দিতে পারেন আপনি, ঠিক আছে কিন্তু গাড়ি ওই দুদিন চার দিন এক সপ্তাহ পর ফোন করে বলবেন যে গাড়ি নেই গাড়ি নেই, ঠিক আছে সেটা কিন্তু ভুল কথা বলেন আপনার, যে আপনারা নাকি ভুলভাল দামে নাকি গাড়ি নাকি দেখিয়ে নেই গাড়ি তিনটা লোককে, ঠিক আছে না ম্যাক্সিমাম আমি যখনই ভিডিও পাই তখনই আপনি নিজেই ফোন করে বলেন দাদা গাড়ি বেরিয়ে গেছে, তো এখন তো তাহলে আপনি ভিডিওটা লেট করে দেখবেন তো হতে পারে যে আপনি 50,000 টাকা এই আরএসটা পাবেন না, সেটাই পাবেন না, এই গাড়িটা সবার ফার্স্ট বিক্রি হবে, সবার ফার্স্ট এই গাড়িটা সবার ফার্স্ট বিক্রি হবে আমি মনে করি, এটা ভালো রেটে, হ্যাঁ ঠিক আছে এটা থেকে 50 কি সবাই বলে হটকেক না কি, এটা হটকেক আমার খুব ভালো লাগে, কি আমাদের বন্ধু আছে একটা খুব ভালো মানে বন্ধু আছে আমার, তিনি সবসময় হটকেক বলেন, আচ্ছা তো আমিও চাই কি আমাদের মানে যত ডিলার আছে ওনার একটু হটকেক দিলে সব, না এটা ব্ল্যাক কেক, এটা ব্ল্যাক এটা মানে আমাদের এটা ব্ল্যাক অ্যান্ড রেড কেক, ব্ল্যাক ফরেস্ট ইয়েস ব্ল্যাক ফরেস্ট কেক, খুব ভালো টেস্ট, খুব টেস্টি আছে, তো এটাও টেস্টি গাড়ি, একদম 50,000 টাকা দিয়ে দেবো, শুধু একদম 50,000 টাকা দিয়ে দেবো, ওই যে কভার টভার যা যা বলেছি, আমি ভাবছি আমার চ্যানেলে একটা মানে আমি একটা মানে মানে একটা পার্টনারকে নিয়ে আসি মানে ভালো করে ভিডিও বানাবে, মানে আমার নিয়ে আসলে আরও বেটার হয়, ভালো হবে আরও ভাবছিলাম, ঠিক আছে না না আমি একলাই ঠিক আছে, একলা ঠিক আছে একদম, একলাই আমি যত চারজনও থাকলেও আমি অ্যাডজাস্ট করে নেবো কোনো, আমি তো খুব ভালো লাগে আমাকে কি আমি আমার সঙ্গে কেউ কথা করলে খুব ভালো লাগে, মন প্রচণ্ড ভালো লাগে আমাকে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, আমি একলাই নিজের চ্যানেলকে চালাবো, আর কোনো পার্টনার রাখলে দরকার নেই দাদা, পার্টনারশিপে বিজনেস করবেন না আর পার্টনারশিপে বিয়ে করবেন না, দুটোতেই কষ্ট হবে, বিয়ে মানে কেমন বিয়ে হয় বুঝতে পারলাম, হয় দাদা কথায় আছে পার্টনারশিপে বিয়ে হয় তো, হ্যাঁ হ্যাঁ বাহ আমি তো প্রথমবার শুনলাম, কিন্তু এই 46টা তো 14U R15 V3 উইথ ABS এই গাড়িটা আছে 2019 লাস্টের গাড়ি, হ্যাঁ ঠিক আছে ওকে, তো তারপরে ঘুরিয়ে দিল মাঝখান থেকে, দাঁড়ান আমি বলে দিচ্ছি, এটা কোন সালের আছে বলুন তো, 2019 ABS কোথায় গেল রে ভাই, আরে ভাই কোথায় বলুন তো, এই দেখুন আমার কাছেই রয়েছে, এই যে 1,03,000 টাকা ব্লু কালার, গাড়িতে একটা ক্র্যাচ অবধি নেই, গাড়িটা2019 গাড়ি আছে, 5 বছর বলবো না আমি, ঠিক আছে 5 বছর ইন্স্যুরেন্স রয়েছে গাড়িটার সাথে, ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড কন্ডিশন, মানে হেভি দারুণ কন্ডিশনে গাড়ি আছে, ABS গাড়ি, ঠিক আছে গাড়ি আপনি কন্ডিশন বডি ফডি আপনি দেখিয়ে দিন, একদম ব্লু কালারে খুব ভালো ডিমান্ড, খুব ডিমান্ড আছে ব্লু কালারটা, আমি বেশি তুলি আমি এখন, ঠিক আছে 1,03,000 টাকা দেবো, কি রেটে দিচ্ছেন, দেবো তো মাঝখানে মানে আমাদের বহু সারা মানে মানে ফ্রেন্ড আছে যে ইউটিউবে ভিডিও ভিডিও বানায়, তো আমার বন্ধুই আছে সবাই, তো সবাই ইউটিউবার আমার বন্ধু হয়, তো ওনার একটা ডিলার ছিলেন, তো উনি 2019 গাড়ি আমাকে মনে আছে, না 18 গাড়ি, 18 না মিডিলে গাড়ি 99,000 দিয়েছিলেন, হ্যালো 99 বুকিং গাড়িটা রয়েছে, হ্যাঁ না দাদা বুকিং হয়ে গেছে তো সেই জিনিসটা আমি দেখেছি, বহু সারা এরকম ভুল করে মানে অন্যদের গাড়ি নিয়ে আসে দেখিয়ে
তারপরে ওইটা বুক হয়ে গেছে, আর এক মিনিটই বুক হয়ে যায়। মানে আপনি আগে 7টার সময় ভিডিও আপলোড হবে, 7টা এক মিনিটও আপনি ফোন করবেন গাড়ি দেখে, তো গাড়িটা বুক হয়ে যাবে। সেই জিনিসটা আপনি বলছি, আমি আমি বহু সারা ইউটিউবার আছে বা ডিলার আছে, আমি বলবো আপনি আমাদের মানে ভিউয়ার্সকে মিসগাইড করবেন না, জিনিসটা যা গাড়ি আপনি দেবেন ওটাই দেখাবেন। আমি ভিতরে যেই দাম বলেছিলাম সেই দামে দিয়েছি, আমি আরএস যেই দামে বলেছিলাম, আমার কাছে যেই দাম বলেছিলাম সেই দামে সেম সেম গাড়ি দেবো, মোটেই আমি মিসগাইড করবেন না। পয়সা বেশি নেবো না, জানা পয়সা কম নেবো না আমি, ঠিক আছে? যেটা দাম বলে দেবো সেটাই ফিক্সড দাম বলে দেবো, ঠিক আছে? হয়তো দু পয়সা কম নেবো তো, হয়তো গিফট করবো, হয়তো কী করবো, হয়তো কিন্তু বেশি নেবো না। কিন্তু আগার আপনার জিনিস খারাপ থাকবে তো আমি খারাপই বলবো, অবভিয়াসলি। ভালো থাকলেও ভালো বলবো আমি, তো এটা আমার জিনিস না। আপনি আমার ভিডিওতে জানেন আমার যদি একটা টুকটাকেও যদি কাজ যদি থাকে আমি সেটা বলে দিই, ভালো করে দাদাকে বলি যে দাদা তুমি ভালো করে দেখে দিই এই জায়গাটা জিনিসটা রয়েছে, আমি এই জিনিসটা করে দেবো আমি, তাতে কাস্ট। আচ্ছা, এমটিটা একটা জিনিস বলতে ভুলে গেছি, সিট কভারটা আমি করিয়ে দেবো, আর যদি না টাইম যদি না যদি পাই না করাতে পারি টাকাটা মাইনাস করে দেবো ওই এমটিটা। ওকে, এটা সিট কভারটা দেখেছি, হ্যাঁ, একটুখানি জাস্ট এইটুখানির মতো খোলা রয়েছে, খোলা আছে। 1,03,000 দিয়ে দেবেন, ব্লু কালারে R15 V3 প্লাস ডুয়েল চ্যানেল ABS সমেত, ইন্স্যুরেন্সের সমেত, প্লাস একটা সার্ভিসের সমেত, প্লাস একটা কিরিংয়ের সমেত, প্লাস একটা কভারের সমেত, পলিশ ওয়াশ, পলিশ ওয়াশ, RC 125 5, ওকে, এটা 125 আছে, 2020 গাড়ি। কী দাম চলছে দাদা এখন 20 গাড়ি? RC 25 কত দেবেন? কী দাম চলছে মার্কেটে? মার্কেটে তো বহু সারা ডিলার আছে, বহুত কিছু রেট বলে, তো আমি আর সব দেখি স্টিস্টিকে, অন্য অন্য দেখি। আমার চিত্রগুপ্ত খাতায় কিছু আছে নাকি আপনি দেখে নিন একটু, ভালো করে বলুন তো। KTM 1,15,000 টাকা, একদম 1,15,000 টাকা ডিলার প্রাইস। এটা ডিলার প্রাইস আগেরটা দিয়েছি 1,05,000, 1,05,000, 1,15,000, 1,15,000। এটা শ্রীরামপুর RTO নাম্বার, এটা শ্রীরামপুর RTO নাম্বার আছে, আমার বাড়ির কাছেই আছে, এটা বাড়ির কাছেই আছে। কাস্টমারে খুঁজে বার করবো আমি আর বলবো আপনি কেন গাড়ি আবার কিনে নিন 1,15,000 টাকা, একদম। আচ্ছা, আগের বার আপনার একটা ইউটিউবে একটা ফ্রেন্ড আপনারা তো ফোন করেছিল যে RC 125 নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, ঠিক আছে? আমাকে বলেছিল দাদা আপনি কিছু বেশি টাকা নিন, এই কম নিন, এই নিন, কিন্তু গাড়িটা আপনি আমাকেই দিন, কিন্তু দাদা বুকিং হয়ে গেলে তো গাড়িটা দিতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, আমার মনে আছে ওনার নাম, আমি বলছি পাচ্ছি না, আমি আমি আমাকে ফোন করেছি, হ্যাঁ, আমি বলছি ওনার আমার সাবস্ক্রাইবার খুব ভালো নাম রাজু, উনি মুর্শিদাবাদে থাকেন, তো প্লিজ আগার আপনি দেখুন, আপনি চেষ্টা করুন যে ক্যাশে এই RC 125 দেখুন আপনার কাছে সামনে রাখা আছে, আপনি নিয়ে যান RC 125, শুধুমাত্র 1,15,000 টাকা দেবেন, 5 বছরের ইনসুরেন্স। আর আমি স্পেশালি আমি আপনাকে রিকোয়েস্ট করি, আগার উনি গাড়ি নেবেন তো একটু আরও ডিসকাউন্ট একটু ওনার জন্য এক্সট্রা একটু করে দেবেন, ফুল ট্যাঙ্কি তেল। রাজুদা যদি গাড়ি যদি নেয় তাহলে এই গাড়িটা ফুল ট্যাঙ্কি তেল, ঠিক আছে? রাজুদা আপনি নিশ্চয়ই গাড়িটা নেবেন, 1,15,000 টাকা আসবেন, আরও কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। তার সঙ্গে আমি দেখতে পাচ্ছি ব্লু কালারে 18 AB, এটাও শ্রীরামপুর RTO নাম্বার, এটা কী রেটে আপনি দেবেন? এইটা আপনার আছে 2019 গাড়ি, এটাও ABS নেই, নন এবিএস গাড়ি আছে দাদা, মাখন গাড়ি, পুরো মাখন, ঠিক আছে? পুরো মাখন গাড়ি, ওকে, দারুণ কন্ডিশনের গাড়ি আছে, 2019 গাড়ি, চলো 98,000 সব, মানে বুক খুলে খুলে বলছি, বুকিং কিন্তু না, বুকিং কিন্তু হয়নি, ঠিক আছে? চাপ নেই, ফোন করবেন, তাড়াতাড়ি ফোন করবেন, গাড়ি দিয়ে দেবো। যদি গাড়ি বেরিয়ে যায় তাহলে আমার কোনো যায় মানে কিছু করার নেই, ভিডিও রানিং দেখবেন। ওই গাড়িটা যে আমি ব্লু কালার দেখেছিলাম, ওই গাড়িটা আমি দুবার ওই মানে শোরুমের কাছে আমি দেখেছি গাড়িটা, ওই R15টা, হ্যাঁ, দুবার আমি নিজের পাশে দেখেছি, মানে আমি এটা আমার খুব বাজে লেগেছে জিনিসটা। আপনি যখন আমার সাবস্ক্রাইবারকে গাড়ি দিতে পারবেন না তো নিশ্চয়ই আপনি বলবেন না কি আমি গাড়ি 99,000 বা 98,000 ওই গাড়ি। দেখুন, ভিডিও ভিউ বাড়ানোর জন্য আপনি কখনো মিসগাইড করবেন না আমাদের সাবস্ক্রাইবারকে, আমি কখনো মিসগাইড করি না কি ভিউ বাড়ানোর জন্য আমি বলবো কি এই গাড়ি আছে। আমি আমি দেখেছি বহু সারা ইউটিউবার, মানে আমার ফ্রেন্ড আছে, আমি বলি ইউটিউবারদেরকে, ঠিক আছে, আমরা যদি গাড়ির দাম যদি 2-5,000 টাকা বেশিও যদি রাখি, এই দাদা এসে বলে যে ভাই এই গাড়িটার দামটা একটু বেশি রেখেছো, হয়তো তোমার একটু গাড়িটার দাম কমালে ভালো হয়, ঠিক আছে? উনি এসে মেন আমাদের দামটা কমায়, মিথ্যা কথা বলতে লাভ, আমি নিজেই বলি আরও কমায় না কমায় আমি জানি না, আমার এসআর মোটরস, আমার শুভঙ্কর শাহ আমার নাম, আমার কাছে এসে কমায় না, কার কাছে কী করেন জানি না আমি, ঠিক আছে? কিন্তু আমাকে এসে বলে যে দাদা একটু বেস্ট প্রাইসে গাড়ি দাও, বেস্ট প্রাইসে গাড়ি, যাতে কাস্টমার নিয়ে যাতে স্যাটিসফ্যাকশন হয়, দামেও যাতে ভালো যাতে হয় ওনার, ঠিক আছে? উনি আমাকে বলে এটা 98,000 দিয়ে দেবেন V3, 98, চলুন আরও একটা RS, আজকে তো RS এর লাইন লাগিয়ে দিই। আরে দাদা বিশ্বাস করবেন না, আমার RS আর V3-র জন্য এত ফোন আসছে, আমি সেই জন্য আমি কোনো গাড়ি দিয়ে তাকাইনি, কোনো গাড়ির দিকে, ঠিক আছে? এই দুটোই বেশি করে তুলেছি, আরও একটা ইয়ে করেছি, ভিডিও দেখুক তারপরে ওটা বলবো। এটা 18 গাড়ি, 19-এর গাড়ি আছে, 18 ওই লাস্টে 19, এটা 19-এর লাস্টের গাড়ি আছে, 19-এর লাস্টে, 19-এর লাস্টের গাড়ি আছে, ঠিক আছে? লাল এন্ড হোয়াইট, লাস্টে পাবজি লাভার ছিল, হ্যাঁ হ্যাঁ, আমরা তাই মনে হয়, হ্যাঁ, দারুণ কন্ডিশনে দাদা গাড়ি আছে, 8,000 না 9,000 কিলোমিটার চলেছে, ঠিক আছে? দাদা এক মিনিট আমি বলেই দিচ্ছি, এই 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 চাবিটা নিয়ে তো, চাবিটা গাড়ি, এই গাড়িটা 8 থেকে 9,000 কিলোমিটার চলেছে, গাড়িটা বেশি চলেনি, 8 থেকে 9,000 কিলোমিটার, এইটা
তারপর হচ্ছে আপনার এইটা বেশি চলেনি, এইটা বেশি চলেনি, এই এখানে প্রায় গাড়ি আমার বেশি চলেনি, প্রায় গাড়ি বেশি চলেনি কাস্টমারের কাছে, যেখানে গাড়িটা একসঙ্গে ছখানা গাড়ি তুলে নিয়ে এসেছি, এই একটা, এই একটা, আর কোথায় গেল আর ওই হোয়াইট আর ব্লু হচ্ছে কি আর এসটা, হ্যাঁ হ্যাঁ, ওই এমটিটা তো একটা কত কিলোমিটার চলেছে, 8-9 হাজার কিলোমিটার চলেছে, ওরকমই চলেছে দাদা। এদের কাছে না মানে ওরা যেখানে থাকতো একটুখানি বন্যা জায়গা, আচ্ছা ঠিক আছে, সেই জায়গা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি বলে দিয়েছেন সেটা আমার সাবস্ক্রাইবার এসে ভেরিফাই করে নেবে, আপনারা ভেরিফাই দিয়ে নেবেন, হ্যাঁ এটা দিয়ে দেবো দাদা 98,000 দিয়ে দেবো, লাস্টের গাড়ি ও এবিএস আছে, এবিএস 5 বছর ইন্স্যুরেন্স আছে, আর একটা MT-15 কভার আছে, প্লাস কিরিং আছে, কিরিং আছে, প্লাস সার্ভিস আছে, প্লাস ওয়াস অ্যান্ড পলিশ আছে, সব কিছু আছে, সব কিছু দিয়ে দেবো। MT-15 আরও একটা দেখতে পাচ্ছি আপনার কাছে আছে, হ্যাঁ এটা 2019 ডুয়েল চ্যানেল এবিএস গাড়ি আছে, ঠিক আছে, এইটার আপনার দাম নিয়ে নেবো আমি, 5 বছর ইন্স্যুরেন্সের সমেত গাড়ি আছে। ওর এই আপনার জিনিস কিন্তু খেয়াল করেন দাদা, দুটো ভাই ভাই আছে, দেখে নিন একবার, সেম টু সেম, হ্যাঁ সেম, আমি নিজে করিয়েছি, নিজে আপনি করেছেন, আমি নিজে করেছি, বাহ ঠিক আছে, দুটো ভাই ভাই আছে। তো এই গাড়িটা 19 লাস্টের গাড়ি আছে, এই গাড়িটা আমি দিয়ে দেবো 1,10,000 টাকায়, ওটা 1,12,000, এটা 1,10,000, খুব ভালো, কোন 1,10,000 এতে আপনি দিয়ে দেবেন, হ্যাঁ ও আচ্ছা, এই এমটি চাবিটা যেতে একটুখানি রানা, হ্যাঁ এক মিনিট আপনাকে একটা জিনিস দেখাচ্ছি আমি, এমটি এমটি, হ্যাঁ ঠিক আছে, এই গাড়িটার একটা ফ্ল্যাশার লাগানো আছে, ফ্ল্যাশার ঠিক আছে, ওকে যা লাগছে না ফ্ল্যাশারটা দেখাচ্ছি, ওকে দেখি দাদা, এইটা না, এটা না, এটা না, এটা অন্য এমটিটা আছে, এটা ওই এমটিটা, ওই চাবি, তো এই চাবিটা রিটার্ন হবে, এই চাবিটা আসবে, বাহ দেখা যাক কি আপনি দেখাতে চাইছেন, আমিও একটু দেখি, ও এটা, ওকে মানে দুদিক থেকে এরম এরম, আগে একটা ভালো ছিল, একটা জ্বলছে, এটা চেঞ্জ করবো কি করে, এটা এটা এইটা এটা, আরে এবার হলো, এই তো না, খুব ভালো, ওকে তো এটা ফ্ল্যাশার বাজি বুপাক দুবার করে বুপাক বুপাক করে, খুব ভালো, তো এটা 1,10,000, হ্যাঁ এটা চোখের সাথে ঠিক আছে, এটা ফ্ল্যাশারটা কানেক্ট করা আছে, চোখটা মানে দারুণ লাগে, রাত্রেবেলার আগে দিয়ে নিয়েছি দারুণ লাগছিল, হ্যাঁ এটা এটা সকালবেলা অতটা না বুঝতে পারে, আপনি রাত্রেবেলা বেশ বেটার বুঝতে পারবেন, 1,10,000 দিয়ে দেবেন, 1,10,000 টাকা, আপনার কাছে রয়্যাল এনফিল্ডও আছে, হ্যাঁ কেন থাকবে, নিয়েছেন একদম, ওই আপনারটা দাদা বলে না সবার কাছে আছে আমার কাছে কেন নেই, তাহলে আপনিও আমিও তো আমাকে এই কথাই বলতে হবে, সবার কাছে আছে আমার কাছে কেন থাকবে, ওই দাঁড়া কিন্তু দারুণ মিথ্যা লাগবে লাভ নেই, ওর কথাবার্তা আমার হেভি লাগে, ওই আমাদের আছেন একটা ডিলার আছেন খুবই ভালো লাগে আমাকে, ওনা মানে আমাকে সবসময় দই খাওয়ান, কি খাওয়া, দই দই, হ্যাঁ মিষ্টি দই আমার খুব পছন্দ, তো এটা আছে RS-200, কি একটা 160, এটা RS-200 না দাদা, এটা Apache 164B, তো আগেরবার দাদা বিশ্বাস করবেন না, আগেরবার যে 4B টা দেখিয়েছিলাম অনেকটা কম পয়সায় দেখিয়েছিলাম, তো প্রচুর এখনও অব্দি ফোন আসে 4B-টা, কিন্তু এইটা একটুখানি দাদা আমাদের কষ্ট একটু হাই মানে হাই পড়ে গেছে, সেই জন্য এই 4B-টার আমরা 2019 গাড়ি রয়েছে, ঠিক আছে Apache 164B, 5 বছর ইন্স্যুরেন্সের সমেত, তার নাম একটুখানি দেখেন কোথায় লিখেছি, 4B, কোথায় রে ভাই, এই যে 69,000 আপনাকে আমি দিয়ে দেবো, Apache 164B, 5 বছর ইন্স্যুরেন্সের সমেত, দারুণ মিন্ট কন্ডিশনে গাড়ি রয়েছে, গাড়ি এসে চালিয়ে দেখুন, 8-10 হাজার কিলোমিটার চলে আসে, 69,000, আচ্ছা এটা আমার ফেভারিট গাড়ি, NS-200 লাল, হয়তো অনেকজন আছে আমার কথা হয়তো বিশ্বাস করবে না, এই গাড়িটা 2017 গাড়ি, আমার পাশের বাড়ির গাড়ি, ঠিক আছে, টায়ার নতুন টায়ার দাদা, গাড়িটা চলেছে 2,000 কিলোমিটার, ওকে, যার গাড়ি ঠিক আছে, সে শুধু আমাদের পাড়া থেকে বেরিয়ে যাচ্ছে একটু আড্ডা মারতে, তো মাঠ ল্যান্ডের মাঠে ওখানটাতে বসতো আড্ডা মারতো, তাও সপ্তাহে মানে একদিন, ঠিক আছে এরকমভাবে উনি গাড়ি চালাতো, গাড়িটা সেই লেভেলে কন্ডিশন লেগেছে সেই, ঠিক আছে, আপনার হচ্ছে গিয়ে সিট কভার ফিট কভার দেখুন, গাড়িতে একটা ক্র্যাচও নি নেই, ঠিক বলেছি, এখনও ঠিক বলেন, ঠিক আমি ওটা প্র্যাকটিস করে নেবো আপনি, ঠিক আছে, হেভি সুন্দর কন্ডিশনে গাড়ি আছে দাদা, হেভি মানে হেভি সুন্দর কন্ডিশন, 2,000 কিলোমিটার চলা আছে, 62,000 টাকা দেবে, 62,000 টাকা, 17 গাড়ি 2,000 কিলোমিটার চলা, ওটাই তো, ওটাই আমি 1901 তুলেছিলাম গাড়িটা, আমি হয়তো চলেছি 200 মতো চালিয়েছি আমি, এখন আপনার মোটামুটি ইয়ে আছে 2100 কিলোমিটার লগভগ চলে, ওকে তো মাঝখানে আপনি ওনাকে ডাকছেন, ডাকছি কারণ আছে, হ্যাঁ
ভাই আসতেই চায় না ভিডিওতে, শুধু বলি আয় ভিডিওতে। হ্যাঁ তুই আয় না, তুই আয় না। আচ্ছা আপনার পার্টনার? হ্যাঁ, ও ভিডিওতে আমি ডাকি, আমি আসতেই চায় না। কেন, ওনাকে একটু একবার দেখাতেই হবে। হ্যাঁ এবার দেখাবে তো, ঠিক আছে। সবসময় চশমা তো আপনি থাকবেন না, উনি থাকলে ওনাকে একবার লজ্জা লজ্জা পায়। আচ্ছা না কোনো অসুবিধা, লজ্জা পাবেন না, আপনি সবসময় আমাদের পাশে থাকবেন। আর দেখুন দাদা এসে গেছেন। দাদা কেন লজ্জা পায়? ও শুধু লজ্জা পায়। কেন লজ্জা পায়? দাদা কেক ফেক কেন নিয়ে এসছেন? কেক ফেক নিয়ে এসেছিলাম, আগেরবার আমরা বলেছিলাম না যে 1 লাখ হয়ে গেলে আমরা এটা কোনো শোরুমে দেখলাম যে কাটালো 1 লাখ হয়ে যাওয়ার পরে। আপনি অনেক 1 লাখ, হ্যাঁ এটা 1 লাখ 10 আপনি আসলেন বলে। হ্যাঁ আমি তাই ওটা 1 লাখেই করে, যে আমি 1 লাখের কথা দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। এইটা বাহ খুব সুন্দর কেক তো, এই ইউটিউবে সাইন ফাইন করেও সুন্দর দেখুন। বাহ এটা তো কত সুন্দর। বৃহস্পতিবার দিন অর্ডার দিয়ে এটা ক্যান্সেল করা হয়েছিল। হ্যাঁ ও অর্ডার দিয়ে ক্যান্সেল। আচ্ছা আমি বৃষ্টির জন্য আসতে পারলাম না। এইবার লাস্ট ফাইনালি বলে যে দাদা আপনি নেবেন কি নেবেন না আপনি আমাকে বলে দিন। হ্যাঁ আজ সেদিন আমি অর্ডার দেবো না আপনাকে। এর আগের কেকগুলো আরও দারুণ দারুণ ছিল। আচ্ছা বড় কেক ছিল। আচ্ছা আর যে ছেড়ে দিন, অর্ডার দেবো না। হ্যাঁ যদি উনি আসবে যেদিনকার সেদিনকার আমি আপনার দোকানে যেটা থাকবে ক্যামেরাম্যানকে বলবো একটু আসে দেখতে। কেকটা কত সুন্দর, বাহ কত সুন্দর। একটু এদিক থেকে 1 লাখ হয়েছিল বলে। হ্যাঁ এখন তো 1 লাখ 10 হয়ে গেছে বলে দিয়েছিলাম কিন্তু। হ্যাঁ মনে আছে আপনার? হ্যাঁ একদম, ঠিক আছে। আমি জানতাম না আপনি এই সারপ্রাইজটা আমার জন্য রেখে আছেন একদম। আর দাদাকেও তার জন্য আপনি নিয়ে আসলেন। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসবো না, এটা আপনাকে আমি বলেছি যখন আপনার 1 লাখ হয়েছে গেলে। হ্যাঁ বা এটা এটা মধ্যে সারপ্রাইজ দিয়ে দিলাম, ছোটখাটো একটা বলতে পারেন আমার তরফ থেকে অনেক কিছু করতে পারলাম না। তারপরে আমার ফেভারিট গাড়ির মধ্যে মানে রয়্যাল এনফিল্ড, রয়্যাল এনফিল্ড হোয়াইট কালার, হোয়াইট কালারে হোয়াইট কালারে। বাহ এটা কি আমাদেরকে জ্বালাতে হবে? আপনি আসুন, তুমি আসো। ক্যামেরাম্যানকে বলবো দাদা এসে গেছেন। আমি এবার একটা বন্ধু জ্বালিয়েছিল, এটা আমি না ফুক মারছিলাম। এই দেখো ভালো, খুব ভালো, থ্যাংক ইউ। এটা আমরা কাটলাম কেক, খুব ভালো, থ্যাংক ইউ শুভঙ্কর দা। আরে বা 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 সব রকমের ব্যবস্থা রয়েছে। আরো বেটার হতো, অনেক রেখেছিলাম, অনেকজনকে রেখেছিলাম। এ কি আপনার ভাইকে আগে খাওয়ান আপনি এটা। খুব কেকটা দেখুন ফোম হয়ে গেছে, চাপ নেই, সব চাপ নেই, আমার পেটে কোনো চাপ নেই। চলুন কেকটা আমরা খাবো, খুব সুন্দর দাদা, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আপনি একটু এরম কি ফাস্টিং করছেন কি? হ্যাঁ আর তারপরে আমরা ক্যামেরাম্যান আছে, একটু খাইয়ে দিই একটু ক্যামেরাম্যানকে। বাহ থ্যাংক ইউ দাদা, এটা কেকের জন্য থ্যাংক ইউ, শুনো এটা সারপ্রাইজ দিয়েছে না, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে মানে আমি ভাবতেই পারলাম না দাদা আপনি আমার জন্য এটা ভেবেছেন। এটা আমি বললাম, ও বললো যে প্রথমে এটা স্টার্ট কর, ঠিক আছে। ও বললো যে না এটা প্রথমে না, কারণ ভেতরে যখন ঢুকবে হোয়াইট কালার বুলেটটা পর করাটা বেস্ট হবে। একদম বুলেটটা সাদা বুলেটটাও আমাদের। হ্যাঁ সাদা বুলেট হয়ে গেল, সাদা বুলেট হোয়াইট। দাদা থ্যাংক ইউ ভেরি মাচ। তো দাদা আমরা গাড়িটা সময় আবার দেখিয়ে দিই। এটা তো আমার 2018 লাস্টের গাড়ি আছে, ঠিক আছে। এই 19 বলতে পারেন আপনি, ঠিক আছে। এই আপনার বুলেটটার দাম পড়ে যাবে, আবার চিত্রগুপ্ত খাতা আমি শুধু পাই না, 1,39,39,000 টাকা। 39,000 টাকা কবে গাড়ি এটা? 18 লাস্টের গাড়ি আছে, 4,500 কিলোমিটার চলা গাড়ি আছে। আচ্ছা গাড়ি পুরো মিন্ট কন্ডিশনে আছে দাদা, ঠিক আছে। গাড়ি শোরুম থেকে বার করলে যেরকম কন্ডিশন গাড়ি থাকে সেরকম কন্ডিশনেই গাড়িটা রয়েছে। ওকে এত সুন্দর কন্ডিশন গাড়ি রয়েছে। 1,39,000 টাকা 1,39,000 টাকা আমি দিয়ে দেবো, দিয়ে দেবেন। তারপরে সিলভার কালারটা, সিলভার কালার এটা হচ্ছে কি 2017 লাস্টের গাড়ি আছে, লাস্টেরই বলা চলে। এটা নভেম্বর না ডিসেম্বরের গাড়ি আছে, 17,000 না 18,000 কিলোমিটার চলা আছে। এই গাড়িটা আমি দিয়ে দেবো আপনার 1,23,000 টাকা রেখেছে, মানে দারুণ কন্ডিশনে আছে এই গাড়িটার। আপনার থেকে আমি এটা 17 না 18,000 কিলোমিটার চলা রয়েছে। এই গাড়িটার আমি আপনার থেকে দাম নেবো 83,000। খুব ভালো,
দেখুন না চাকা পাকা গুলো আপনি দেখুন, আপনি এটা নতুন টায়ার ফায়ার তো একদম নতুন আছে, বলছে দারুণ কন্ডিশন, পুরো মেইন কন্ডিশন, মানে 80-90 হাজার টাকায় বুলেট হয়ে যাচ্ছে, বুলেট দিয়ে দেবো। বাহ, তাও তিনটে গাড়ি আর দেখতে পাচ্ছি, দুটো স্কুটি আছে, তো একটা ডিও দেখতে পাচ্ছি আমার ফেভারিট ডিও, সেটা ডিটেইল কি আছে? এই গাড়িটা তো আপনি তো জানেন, এই নিয়ে তিনবার আপনি ভিডিওতে দেখাচ্ছেন, ঠিক আছে, আমার মনে নেই একদম না। এইটা হচ্ছে তিনবার হচ্ছে এরকম ভাবেই যে গাড়িটা ইঞ্জিন কিনেছিল পাড়ার লোক, আপনার ভিডিওর লোককেও কিনে নি, ঠিক আছে। এবার পাড়ার লোক, পাড়ার লোক যে দেখিয়েছে, এবার তার গাড়িটা ব্যাকে দিয়ে গেছে আমাকে, ঠিক আছে। দুজন ভালো ভালো, মানে যারা ভালো ভালো লোকের কাছে গেছিল তারা শিফট হয়েছে এখান থেকে চলে গেছে। এই গাড়িটা মানে দাম একটু কমই রাখবো, আপনি ফিক্সড করুন। 2018 গাড়ি কী দাম দেওয়া আছে? 2018 গাড়ি কী রেট দিয়েছেন আপনি, আপনি বলুন। 2018 গাড়ি তো 40-42-43, আরও কম, আরও 38, আর একটু কমান 37, 35, 35 35,000 টাকা দিয়ে দেবেন, 35,000 টাকা 2018 হন্ডা ডিও, ঠিক আছে। এটা মানে ইন্স্যুরেন্স তো আছে, এখন অবধি বলতে পারছি না, ঠিক আছে। গাড়ি খুব সুন্দর কন্ডিশনে আছে, 17-18 হাজার কিলোমিটার চলার আছে গাড়ি। তারপরে এই গাড়িটা অ্যাক্টিভা, এটাও দেখিয়ে দিচ্ছি এত তিনবার, এটা এই নিয়ে দুবার, দুবার। এই গাড়িটা কী দাম হওয়া উচিত? কবে গাড়ি? 2019 লাস্টের গাড়ি, 5 বছর ইন্স্যুরেন্স সমেত। আপনি তো 18 গাড়ি 35-এ দিচ্ছেন, তো 19 গাড়ি কী দাম দেবো? 40-এ দেবেন, চলো 39,000 টাকা, 39,000 টাকা, 39,000, বাহ, 39,000 আপনি দিয়ে দেবেন। 19 অ্যাক্টিভা 5G, 5 বছরের ইন্স্যুরেন্স। খালি কালারটা কালারটা যায় না কি খারাপ লাগছে কিনা কাস্টমারদের, কিন্তু গাড়ির অরিজিনাল কালারকে কেন বাজে লাগে বলতে পারছি না, কিন্তু নতুন গাড়ি কিন্তু এটাই কিন্তু বেশি বিক্রি, বেশি বিক্রি, এটাই বেশি। অ্যাপাচি, অ্যাপাচি এটা 180, ঠিক আছে দাদা। 19 গাড়ি 5 বছর ইন্স্যুরেন্সের সমেত, গাড়ি এত সুন্দর মিন্ট কন্ডিশনে রয়েছে যে আমি মানে বলে বোঝাতে পারবো, ঠিক আছে। 68,000 দাম আছে, 68,000 দাম, খুব ভালো, 68,000, দারুণ কন্ডিশনে গাড়ি আছে, দারুণ, দারুণ কন্ডিশন, দারুণ মানে দারুণ। 68,000, শুভঙ্কর দা, হ্যাঁ একটু আমরা পজ করি, কেন কি আমাদের ক্যামেরা যে আছে না, হ্যাঁ ও 30 মিনিটের পরে না হ্যাং হয়ে যায়। 30 মিনিট হয়ে গেল? হ্যাঁ 30 মিনিট ভিডিও হয়ে গেল, বুঝতেই পারলাম না, বুঝতেই পারিনি একদম। তো আমি থাকবো না 2-3 দিন, তো আপনারা পারবেন যখন আপনি তাড়াতাড়ি এখানে এসে, দোকান খোলা থাকবে আমার, ঠিক আছে। হয়তো একটা বাচ্চা থাকবে, হয়তো আপনাকে ভালো করে বোঝাতে পারবে না, ঠিক আছে। আপনি একটা কাজ করুন, আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করে নেবেন, আর যদি আসতে যদি কোনো প্রবলেম যদি হয়, আপনি বেহালা চৌরাস্তা, কলকাতা বেহালা চৌরাস্তায় আপনি আসবেন, চৌরাস্তায় এসে দেবীনগর কিংবা হচ্ছে সরসুনার অটো আপনি ধরবেন, বলবেন যে সরকার আর পুলিশ কোয়ার্টার সামনে আমি গাড়ি থেকে নামবো, পুরো আমার বাইকের শোরুমের পুরো সামনে নামাবে, বলবেন যে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম সরকার হাটে, যে কেউ আপনাকে দেখিয়ে দেবে। আর একটা কথা, এইবারে IDFC যে কটা লোন করবো আমি 1 ঘন্টা গাড়ি ডেলিভারি করবো, ওকে, 1 ঘন্টা লোন হয়ে যাবে, 1 ঘন্টা লোন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা বহুত লম্বা হয়ে গেছে, অনেক লম্বা হয়ে গেল, তাড়াতাড়ি আমরা কী করবো, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফটাফট আসুন, এসআর মোটর আছে, নিজের স্বপ্নকে পূর্ণ করুন, একদম ফার্স্টে বাংলা বলেছি আমি, চলুন মুলাকাত করে, নেক্সট ভিডিওতে, বাই বাই, সি ইউ।